হ্যালো বন্ধুরা আপনার জন্য রাষ্ট্রীয় দত্ত বন্ধুরা এই মুহূর্তে আমি হাজির হচ্ছে একটি খবর নিয়ে যেখানে শিক্ষামন্ত্রী সরাসরি জানিয়ে দিল যে ভোটের আগে কোনোরকম শিক্ষক নিয়োগ করা হবে কি না তো এই বিষয়ে কী বললো তো সব কিছু ডিটেলসে জেনে নিই তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকে যদি চ্যানেলে নতুন ভিউ করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে যে বেলকান নেবে সেটাও ক্লিক করে রাখবেন কারণ এরপরে নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য তো শিক্ষামন্ত্রী কী বলল সেটি আমরা নিই একবার যেটি আজকের খবর আজকের মঙ্গলবারের খবর রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল চিত্র একাধিকবার প্রকাশ্যে এসেছে বেশিরভাগ স্কুলের পঠন পাঠন ঢুকছে পর্যাপ্ত শিক্ষকের অভাবে এই পরিস্থিতিতেও শিক্ষক নিয়োগ হবে না বলেই এক প্রকার জানিয়ে দিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো আরও কি বললো দেখে রাজ্যের স্কুলগুলি থেকে শিক্ষক বদলি প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর তথা সরকার ইতিমধ্যে প্রায় তিন হাজার শিক্ষকের বদলি অর্ডার হয়েছে এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় সাথে কথা বলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স প্রাইমারি ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পড়ু পারুই বদলির বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে এনে স্কুলের শিক্ষা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়ে দেন প্রতি জন পড়ুয়ার পিছু দুজন শিক্ষকের বেশি বরাদ্দ করা করবে না রাজ্য রাজ্য সরকার এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করেন যে এই মুহূর্তে কোনোভাবেই নতুন শিক্ষক নিয়োগের পথে হাঁটবে না রাজ্য সরকার তবে বদলির বিষয়টি কোনো মতেই মেনে নেবেন না বলে জানিয়েছেন ডাব্লুবিপিটি এর সদস্য শিক্ষকরা তাদের দাবি প্রতি স্কুলে কমপক্ষে চারজন শিক্ষক রাখতেই হবে বদলির সিদ্ধান্তকে রুখতে আদালতে দ্বারস্থ হয়েছেন সংগঠনের শিক্ষকরা তো এই মুহূর্তে যেটি বড় খবর পার্থ চট্টোপাধ্যায় সরাসরি জানিয়েছেন যে নতুন করে কোনো রকম শিক্ষক নিয়োগ করা হচ্ছে না বিশেষ করে ভোটের আগে রকম করা হচ্ছে না তো বন্ধুরা এটি একটি খুবই দুঃসংবাদ যারা চাকরি নিয়ে বা এই যে শিক্ষকের চাকরি নিয়ে যারা খাটতেছেন তাদের জন্য একটি খুবই দুঃসংবাদ তো এই মুহূর্তে কিছু করার নেই বন্ধুরা যদি বন্ধুরা